সবাইকে ভার্চুয়াল কোচিং রুমের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা ডুয়েটের 2018 সালের ভর্তি পরীক্ষায় ম্যাথমেটিক্সে যে 5টা এমসিকিউ এসেছিল সেই 5টা এমসিকিউ আমরা সলভ করব। সো এর আগে আমরা সলভ করেছিলাম যে 2018 সালের ম্যাথমেটিক্সে যে 5টা এমসিকিউ ছিল আপনি সকালবেলা ফার্স্ট শিফটের 5টা এমসিকিউ আমরা সলভ করেছিলাম। সো এই পর্বে আমরা করব হচ্ছে সেকেন্ড শিফটের 5টা এমসিকিউ সলভ। সো শুরু করা যাক। সো এক নম্বরে আমাদের বলেছে যে পি প্লাস কিউ ইকুয়াল টু থ্রি মাইনাস ওয়ান তারপর মাইনাস ফোর টু, হ্যাঁ এই একটা মান দেওয়া আছে। তো তোমরা যারা নির্ণায়ক বা ম্যাট্রিক্স করেছো তারা হয়তো এগুলো চিনতে পারবা। দেখো এই হলো একটা ম্যাট্রিক্সের মান দেওয়া আছে, এখানে একটা ম্যাট্রিক্সের হচ্ছে আমাদের দেওয়া আছে, এটাকে আমরা বলি টু বাই টু ম্যাট্রিক্স। এটা হলো আমাদের, এটা হলো টু বাই টু ম্যাট্রিক্স। সো দেখো এমসিকিউতে আমাদের কী করতে হবে জাস্ট আমরা একটু পড়ে নেই। আসলে বলেছে যে পি প্লাস কিউ অর্থাৎ এখানে কি দুটা ম্যাট্রিক্স যোগ করে তারপরে আসে কত, এই যে এটা হলো থ্রি মাইনাস ওয়ান তার ফোর মাইনাস টু, এরপর আসে কি পি থেকে কিউটা বিয়োগ করলে পাওয়া যায় ফাইভ সেভেন সিক্স মাইনাস টু হলে আমাদের বলছে যে কিউ এর মান কোনটি। হ্যাঁ এখান থেকে কিউ এর মান কোনটি, এই দুটো থেকে আমাদেরকে বের করতে হবে কিউ এর মানটা, এ হবে বি হবে সি হবে ডি হবে, মানে কোনটা হবে এটা আমাদের বের করতে হবে এখান থেকে খেয়াল করে। সো আমরা যদি এটা লিখে আমরা যদি দুটো ম্যাট্রিক্সকে যোগ করি আমরা চাইলে দুটো ম্যাট্রিক্সকে খুব সহজেই যোগ করতে পারি। এই হলো একটা ম্যাট্রিক্স, এই হলো একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সটা হলো কি দুটো ম্যাট্রিক্সের যোগ আর এই ম্যাট্রিক্সটা হলো একটা ম্যাট্রিক্স থেকে একটা ম্যাট্রিক্সের বিয়োগ। সো এই দুটো যদি আমি যদি যোগ করি তাহলে দেখো আমি যদি যোগ করি তাহলে কিন্তু কিউ কিউ কেটে যায়, আমাদের কী থাকে টুপি থাকে ঠিক না, ওকে আমাদের থাকে টুপি থাকে। বাট আমাদের কী বলেছে, আমাদের বলেছে যে কিউ এর মান বের করতে হবে। তাহলে যদি কিউ এর মান বের করি আচ্ছা তাহলে যোগ করলে কী হবে, যোগ করলে হবে না আমাদের বিয়োগ করতে হবে। তাহলে যদি বিয়োগ করি তাহলে দেখি কী আসে, আমরা যদি বিয়োগ করি নিয়ে সেটটা কী হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, এটা বিয়োগ হয়েছে তাহলে আমাদের এই পি বি কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে আর কিউ থাকতেছে টু কিউ এর পাশে। হ্যাঁ যদি বিয়োগ করি তাহলে দেখো তো কী আসে, যদি দুইটা ম্যাট্রিক্সকে বিয়োগ করি তো বিয়োগটা কীভাবে করে আমরা এখনই দেখে নেব যে কীভাবে বিয়োগ করে। তো আমরা যে বিয়োগ করব এখানকার যে এলিমেন্ট এইটা থেকে আমরা বাদ দেবো হচ্ছে এই ফাইভকে বাদ দিয়ে দেবো, আমরা কিন্তু ফাইভ থেকে থ্রিকে বাদ দিতে পারবো না। তো যদি দেই তাহলে কিন্তু এই যে কিউটা কিন্তু উপরে যাবে। হ্যাঁ আমরা যেটা করতেছি সেটা হলো পি প্লাস কিউ, এটাকে আমরা রাখতেছি উপরে খেয়াল করো, এটাকে আমরা রাখছি উপরে আর এই হলো পি মাইনাস কিউ, এটাকে রাখতেছি আমরা নিচে। তাহলে যদি এখন আমরা বিয়োগ করি বিয়োগ করলে এটা যোগ হয়ে যাচ্ছে, এটা বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে এটা এটা কাটাকাটি হয়ে যাচ্ছে টু কিউ থাকতেছে ঠিক আছে। আর যদি আমরা এটাকে আগে রাখি তাহলে দেখো কী হচ্ছে পি মাইনাস কিউ পি প্লাস কিউ, তাহলে যেটা হয় আমরা যদি বিয়োগ করি এটা বিয়োগ হয়েছে কাটাকাটি হয়ে যাচ্ছে বাট মাইনাস টু কিউ থাকতেছে ঠিক আছে। সো আমরা কোনো ঝামেলা করব না, এখানে আমরা এটা থেকে এটা বাদ দিয়ে দেবো। তো যদি বাদ দেয় আমাদের থাকে হচ্ছে টু কিউ। তো যদি বাদ দেয় আমাদের যে জায়গায় যে এলিমেন্ট আছে সেই জায়গার এলিমেন্টগুলো ওই সেম হচ্ছে এলিমেন্টের সাথে বিয়োগ হবে, তাহলে এখানে কত আছে থ্রি এখানে আছে ফাইভ, তাহলে এখানে হবে মাইনাস টু, অর্থাৎ আমাদেরকে থ্রি থেকে ফাইভটা বাদ দিতে হবে, তাহলে কত হয় মাইনাস টু। আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান সেভেন, তাহলে কত হবে আসবে আসবে হচ্ছে মাইনাস এইট, হচ্ছে মাইনাস ফোর, এটা মাইনাস হলো আমাদের মাইনাস টেন, আর এখানে এখানে হলো মাইনাস টু, এটা প্লাস হয়ে গেলে ফোর, অর্থাৎ এই টু থেকে মাইনাস টু করতে হবে, তাহলে এই এটা হয়ে যায় মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, সো আমাদের হয় এটা ফোর। তো দেখো আমাদের চলে আসলো এইটা। এখন আমরা যদি কিউ এর মানটা বের করি দেখো দুই আছে না পাশে, তাহলে দুইকে পাশে পাঠিয়ে দিলে কি ওয়ান বাই টু, ওয়ান বাই টু নিচে দুই থাকে, তাহলে এখান থেকে যদি একটা দুই আমরা কমন নিয়ে নেই, সো কমন নিলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে দেখো এটা কাটাকাটি হয়ে যাচ্ছে, তখন আর কিছু থাকে না। তাহলে দুই কমন নিলে মাইনাস ওয়ান, এটা মাইনাস ফোর মাইনাস ফাইভ এবং টু, দেখো এটাই হলো আমাদের কিউর ভ্যালু। তো কোনটার সাথে মিলে, আমাদের এ বির সাথে মিলে, সো আনসার হলো আমাদের বি। সো নেক্সট দুই নম্বরে বলেছে একটি ফাংশনকে সার্বিক ফাংশন বলা হবে যদি, এই বিষয়টা আমি কিন্তু আমার আরও একটা ভিডিওতে আমি সলভ করেছি, সো তোমরা ওই ভিডিওটা দেখে নিবা। আনসার হচ্ছে আমাদের বি, ডোমেন আর কোডোমেন যদি সমান হয় একটা ফাংশন তোমরা সার্বিক ফাংশন বলতে পারি, আসলে মুখস্থ টাইপের হয়ে গেল সেটা ব্যাখ্যা করবো, সো বা ওই ভিডিওটা দেখে আসতে পারো। সো নেক্সট হলো থ্রি নম্বর বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর, এই সমীকরণটির পোলার আকার কত, সমীকরণটির পোলার আকার কত, এই সমীকরণটির পোলার আকার কত, তার মানে এটা কি কার্তেশীয় আকার, এটা হলো কার্তেশিয়ান, আমাদের যে কোঅর্ডিনেট আছে এক্স ওয়াই, এক্স ওয়ার সাপেক্ষে বা এক্স ওয়াইয়ের সাহায্যে আমরা যেটা করি সেটা হলো আমাদের কার্তেশিয়ান সমীকরণ। এখন আমাদের বের করতে হবে যে পোলার সমীকরণ বা পোলারের মানগুলো একটা দেশে শুধুমাত্র কি আর এর মান দেওয়া আছে এখানে, যে আর এর মান কত, পোলার আকার কত বা এখানে যে আরগুলো আছে এটা কত। আমরা জানি যে পোলারে কিন্তু আমাদের কী থাকে আর আর থিটা থাকে, আর কার্তেশিয়ানে কী থাকে এক্স আর ওয়াই থাকে, কার্তেশিয়ানে থাকে হচ্ছে এক্স আর ওয়াই আর পোলারে থাকে আর আর থিটা। তো যেহেতু থিটার মানটা আমাদের এখানে নাই দরকার নাই, শুধুমাত্র আর এর মানটা বের করতে হবে, এবং
সরলরেখার ভিডিওতে কিন্তু আমি এটা ব্যাখ্যা করেছি যে আমাদের যে r এর মান সেটা কিন্তু √ ওভার x স্কয়ার যোগ y স্কয়ার এই সূত্রটা কিন্তু আমি আমার ওই ভিডিওতে লিখে দিয়েছিলাম সো তোমরা অবশ্যই জিনিসটা দেখে আসবা সো এখন দেখো r এর মান কিভাবে বের করতে পারি সো r = আমাদের আসে কি √ ওভার x স্কয়ার + y স্কয়ার তাহলে x এর মান কত দেওয়া আছে আর সো y স্কয়ার মান কত দেওয়া আছে সো এই যে দুইটা মিলে কিন্তু দেওয়া আছে 4 তাহলে এই মানটা যদি বসিয়ে দেই এখানে আমি দেখো যদি 4 বসিয়ে দেই x স্কয়ার + y স্কয়ার মিলেই হচ্ছে 4 তাহলে এটা চলে আসে 2 সো r এর মান হলো আমাদের 2 এটা কিন্তু আমাদের পোলার আকারে এখানে দেখো খুবই সহজ খুবই ইজি তো খেয়াল করো যে r এর মানটা 2 সো আমাদের आंसर হলো সরি আমাদের आंसर হলো d নাম্বারটা এই যে आंसर হলো d নাম্বারটা নেক্সট হলো 4 সো এটাতে বলেছে এটা একটা ইন্টিগ্রেশন দেখো আমি কিন্তু এতক্ষণ অনেকগুলো ইন্টিগ্রেশন সলভ করেছি দুই তিনটা কিন্তু করে ফেলছি সো এটা তোমাদের কাজ রইল যে 2 থেকে 3 আপার লিমিট হলো 3 আর লোয়ার লিমিট 2 সো 2x dx এর মান কত এটা বের করবা তো এখানে একটা ঝামেলা দিয়েছে ঝামেলা মান এত হলে তবে এটার হচ্ছে মান কত আচ্ছা তোমরা ফারস্টে এই মানটা বের করো দেখো কত আসে সেটা মিলে কিনা যদি না হয় তাহলে পরে দেখা যাবে সো অবশ্যই তোমরা কমেন্টে জানাবা যে এটার ভ্যালুটা কত আসে হ্যাঁ এখানে একটা ভ্যালু দেওয়া আছে তো এরকম দেখিনি আচ্ছা ওকে তোমরা এটা সলভ করে অবশ্যই কমেন্টে জানাবা অবশ্যই কমেন্টে জানাবা যে এর সাথে মেলে কিনা যদি না মেলে তাহলে সেটা আমি পরে সলভ করে দেব সো নেক্সট হলো 5 সো এখানে বলছে 120 জন ছাত্রের মধ্যে 120 জন ছাত্র আছে টোটাল কোন একটা ক্লাসে সেই 120 জন ছাত্রের মধ্যে 75 জন ক্রিকেট খেলে হ্যাঁ 75 জন ক্রিকেট খেলে আর হলো 65 জন ফুটবল খেলে বলেছে কতজন উভয় খেলাই খেলে এই 120 জন ছাত্রের মধ্যে কেউ কেউ আছে ক্রিকেট খেলে আবার কেউ কেউ আছে ফুটবল খেলে আবার কেউ কেউ আছে যে ফুটবলও খেলে ক্রিকেটও খেলে সো এরকম স্টুডেন্ট কত দেখো আমরা যদি ধরি যে একটা ছাত্র একটা খেলাই খেলে তাহলে কিন্তু আমাদের এই ছাত্র সংখ্যার সাথে এই ছাত্র সংখ্যা কিন্তু মিলবে না দেখো আমরা যদি ধরি যে একজন ছাত্র একটা খেলাই খেলে দুটা খেলা খেলে না আমরা যদি ধরি যে কতজন ছাত্র উভয় খেলায় খেলে আমি ধরলাম যে 0 জন তাহলে যদি 0 জন ধরি খেয়াল করো আমাদের বলছে 75 জন ক্রিকেট খেলে আবার কি 65 জন খেলে ফুটবল তাহলে এই দুটো যদি যোগ করি 75 যোগ 65 তাহলে যে 140 জন কিন্তু স্টুডেন্ট লাগবে হ্যাঁ যদি সবাই একটা খেলায় খেলে এ কারণ কি কারণ আমাদের স্টুডেন্ট সংখ্যা তো 120 জন এই 120 জনের মধ্যে যদি 120 জন যদি একটা একটা খেলা খেলে তাহলে কিন্তু 120 টাই হওয়ার কথা ছিল এর মধ্যে কেউ কেউ আছে যে ডাবল খেলা খেলে ঠিক না এর মানে কয়জন দেখো তো মোট হয়ে যাচ্ছে কিন্তু 140 আর এখানে আছে কত 120 জন এর মানে 20 জন ছাত্র কিন্তু অবশ্যই অন্ততপক্ষে ডাবল খেলা খেলতে হবে তা না হলে কিন্তু 140 হবে না একটু চিন্তা করে দেখো জিনিসটা যে মোট যে খেলে এরকম মানে খেলার যে পছন্দ করা স্টুডেন্ট এ কিন্তু 140 জন হয়ে যাচ্ছে বাট আমাদের স্টুডেন্ট কতজন আছে 120 জন আছে সো এর মধ্যে যদি 20 জন যদি ডাবল খেলা না খেলে তাহলে কিন্তু কখনোই 140 হবে না সো আমরা এই কারণে বলতে পারি যে 140 থেকে 120 বাদ দিয়ে যে 20 আসে এই 20 জন হলো আমাদের ফুটবলও খেলে ক্রিকেটও খেলে সো অ্যানসার হলো 20